নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস তো ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল এর প্রথম দুটো ম্যাচেই হার দিয়ে শুরু করলো আর আনোয়ার আলী কালকে ইস্টবেঙ্গলের ডিফেন্সে খেললেও ইস্টবেঙ্গলকে হারতে হলো আনোয়ারের জন্যই কি হারতে হলো ইস্টবেঙ্গলকে সেই নিয়ে অনেকেই জানতে চাইছিলে যে আনোয়ারের কতটা ভুল করেছে বা আনোয়ারের পারফরমেন্স কালকে কীরকম ছিল সেই নিয়ে কথা বলার সাথে সাথে বিদেশিদের নিয়ে কিছু আপডেট শেয়ার করা রয়েছে কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা আজকে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি তো ঘরের মাঠে কিন্তু মোহনবাগান সুপার জাইন তারা মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্টের সঙ্গে তো প্রথম ম্যাচে মোহনবাগান ড্র করেছে আর নর্থ ইস্ট কিন্তু জয় পেয়েছে এবং কিছুদিন আগেও আমরা দেখেছিলাম ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে নর্থ ইস্ট কিন্তু মোহনবাগানকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তো জুয়ান পাদ্র বেনালি কিন্তু জানিয়েছে এই ম্যাচেও কিন্তু আমরা জেতার জন্যই চেষ্টা করব আশা করি আমরা ম্যাচ জিততে পারবো আর মলিনা দিকে জানিয়েছে যে এই ম্যাচটা জিতলে কি আমরা ডুরান্ড কাপের ট্রফিটা পাবো সেটা তো নয় আমাদের ম্যাচ অনুযায়ী এগোতে হবে এবং ম্যাচ অনুযায়ী জিততে হবে তো আজকে যদি আমরা একটুখানি মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি কীরকম দল নামাতে পারে মলিনা তো মলিনা মূলত যেরকম ফরমেশান পছন্দ করে তিন ডিফেন্স খেলাতে তো সেক্ষেত্রে গোলকিপারে ভিশাল ডিফেন্স লাইনের টমাল্ডের দীপক তাঙ্গিয়া এবং সুভাশিস বোস মাঝমাঠ প্লেয়ারে কিন্তু আপুইয়ার সঙ্গে থাপা উইঙ্গার পজিশনে মানভির অপরদিকে লিস্টন অ্যাটাকিং মিডিয়োতে স্টুয়ার আর ফ্রন্টে কামিংস এবং পেট্রাটস কিন্তু আজকে জ্যামি ম্যাকলারেন্সে সে সম্পূর্ণ ফিট রয়েছে এবং লাস্ট ম্যাচে কিন্তু দীপেন্দু পারফরমেন্সও বেশ ভালো করেছিল তো সেক্ষেত্রে যদি আজকে ফোর ফোর টু ফরমেশনে দলকে নামায় তো গোলকিপারে ভিশাল ডিফেন্স লাইনে দীপ্পেন্দুর সঙ্গে টমকে আমরা ডিফেন্স লাইনে সাইড ব্যাকে সুভাশিস এবং আশিস রাই মাঝমাঠ প্লেয়ার হিসাবে দীপক তাঙ্গরির সঙ্গে আপুইয়া উইঙ্গার প্লেয়ারে একদিকে সাহাল অপরদিকে স্টুয়ার্ট আর আপফ্রন্টে কামিংসের সঙ্গে জ্যামি ম্যাকলারেনকে দিয়েও কিন্তু মোহনবাগানের কোচ নামায় তে পারে এরকম একটা প্লেইং ইলেভেন তো আজকের ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে এবং এই ম্যাচেরও কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে আর মোহন মোহনবাগানও কিন্তু অনেক দিনই ম্যাচ জেতেনি তারা কিন্তু পরপর ম্যাচ ড্র করে যাচ্ছে আজকে কিন্তু জেতার জন্যই কিন্তু চেষ্টা করবে কিন্তু লড়াইটা খুবই কঠিন হবে নর্থ ইস্টও যথেষ্ট ভালো দল এবং তারা ভালো পারফরমেন্স করছে এবং তাদের ফরওয়ার্ডে যেরকম দুজন প্লেয়ার রয়েছে তারা কিন্তু রীতিমতন গোল করছে জিতিনে মেসের মতো প্লেয়ার রয়েছে তো দারুণ কিন্তু একটা হাড্ডাডি আমরা লড়াই দেখতে পাবো তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের কালকে খেলা নিয়ে তো খেলা নিয়ে নতুন করে কিছু বলার নেই এই খেলাকে নিয়ে যত বলা হবে ততই মনে হয় কম বলা হয়ে যাচ্ছে কারণ এত ভুলভ্রান্তি রয়েছে তো কোচকে আমি কালকে অতটাও দোষ দিতে পারবো না কোচেরও তো কিছু পরিবর্তন ভুলভাল ছিল সেগুলো তো আমরা দেখেইছি কিন্তু যে প্লেয়ারদের পারফরমেন্স করতে হবে বারবারই প্লেয়াররা ভোগাচ্ছে এর আগেও তোমাদের বলেছিলাম হেক্টার আর আনোয়ার সেন্টার ব্যাকে খেলে দিতে পারবে কিন্তু সাইড ব্যাকরা ভুল করবে তাদের জন্য কিন্তু গোল করতে হবে তো কালকে কিন্তু শেষের দিকে আনোয়ার তার একটা পাস দিয়েছিল সামনের দিকে কিন্তু সেখানে মিসপাস হয়ে সেখান থেকে কোয়ামে পেপড়া আনোয়ারের তলা দিয়ে গোল করে দিয়েছে তাহলেই কি ইস্টবেঙ্গল হেরে গেল ম্যাচটা থেকে না বেঙ্গলও কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করলেও গোল করতে পারেনি গোল করার লোকের অভাব কিন্তু বারবারই আফফ্রন্টে লক্ষ্য করা গেছে আর সব থেকে যে প্লেয়ারটাকে দেখে খারাপ লাগছে সেটা হচ্ছে ডিয়া নিজে কতটা পরিমাণে বলের জন্য চাইছে প্লেয়ারদের কাছ থেকে প্লেয়াররা তাকে বলই দিচ্ছে না নিজে নিচে থেকে নেমে এসে বল ধরে উপরে অ্যাটাক করার চেষ্টা করছে আনোয়ারও দেখলাম কয়েকবার বল ধরে ধরে ওপরে গিয়ে অ্যাটাক তৈরি করার চেষ্টা করছে কিন্তু উপরে প্লেয়াররা বল পাচ্ছে না কালকে মাদি দালালকে ভাবে কেরালার কোচ একদম ব্লক করে দিয়েছিল তাকে খেলতেই দেয়নি সেই কারণে কিন্তু আফ্রান্টের বল সাপ্লাইও খুব কম হয়েছে কিন্তু আনোয়ার প্রথম ম্যাচের বিচারে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু করেছে বলাই যায় কারণ তিনটে ইন্টারসেপশনের সাথে সাথে ছটা রিকভারি ডুয়েল উইন করেছে এরিয়াল ডুয়েল উইন করেছে বাহাত্তরটা টাচ তিনটে ক্লিয়ারেন্স করেছে একটা চান্স ক্রিয়েট করতেও দেখা গেছে কিন্তু তার তো শেষের দিকে একটুখানি ভুল হয়েছিল সেখান থেকে গোল খেয়ে গিয়েছিল এবার অন্য গোলকিপার হলে একটু তো কিন্তু গিলের পায়ের তলায় নিশ্চয়ই আঠা লাগানো আছে সে যেখানে দাঁড়িয়ে থাকে তো সেখানে দাঁড়িয়েই থাকে কোনো ঝাঁপিয়ে বল ধরার তার ইচ্ছা থাকে না সে বল ধরতেও যায়নি এবং গোল খেয়ে গেছে তো এগুলোই মূলত ভুল কালকে আনোয়ারের যদি পারফরমেন্স নিয়ে কথা বলো তো মোটামুটি আনোয়ার মোটামুটি আশি পঁচাশি মিনিট পর্যন্ত ভালো খেলেছে প্রথম দিকটা একটুখানি মনে হচ্ছিল যে নরবরে লাগছিল তারপর যত খেলা এগিয়েছে আনোয়ার কিন্তু ডিফেন্সকে লিড করে গেছে তা না হলে আনোয়ারের জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার খেলতো যদি গুরসিমরাতি খেলতো কারণ লাল তো রেড কার্ড ছিল তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল অন্তত তিন থেকে চারটে গোল হজম করত সো অনেক বাড়ি কিন্তু আনোয়ার আটকেছে আনোয়ার চেষ্টা করেছে আনোয়ার ভালো খেলেছে এরপরও আনোয়ারকে নিয়ে তো ট্রোলিং চলবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তো আনোয়ারের পারফরমেন্স যদি তোমরা দেখো কালকে কিন্তু ভালোই ছিল এবং হেক্টার সত্যি কিন্তু কালকে খুব ভালো পারফরমেন্স করেছে আনোয়ারের হেক্টরের জুটি কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে খুব একটা সমস্যা নেই সমস্যার জায়গা মূলত সাইড ব্যাক এবং উইঙ্গারে ওই নন্দ মহেশকে না রেখে একটু যদি পরিবর্তন করা হয় তাহলে কিন্তু এই দলটা আরও অনেক ভালো খেলতে পারবে এবং তাকেও একটু হতে হবে অত মাঠে হেঁটে বেরোলে হবে না একটু ছোটাছুটি করতে হবে তা নাহলে সাউল ক্রেসপোর ওপর চাপ বাড়বে আর যদি জিকসান এরকমভাবেই খেলতে থাকে তো তার থেকে অনেক ভালো সৌভিক চক্রবর্তীকে আর সাউলকে নামিয়ে দেওয়া হোক পরে জিকসানকে নিয়ে আসা হোক হাতে অপশান রয়েছে এটাকে কিন্তু ব্যবহার করতে পারে পরবর্তী সময় তো যাই হোক এই ম্যাচ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই এবার যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দিই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে রবিবারই কিন্তু কলকাতায় চলে আসছে পর্তুগালের ডিফেন্ডার নুনো তো কালকে কিন্তু কলকাতা বিমানবন্দরে নুনো রেইস চলে এসেছে এবার কিন্তু সে প্রিসিশন শুরু করবে এবং পরবর্তী সময়ে এএফসির যেগুলো ম্যাচ রয়েছে এসিএল টু সেখানে কিন্তু তাকে ব্যবহার করতে দেখা যাবে মোহনবাগানের কোচকে এবার অনেকেই মুহামেডান সমর্থকরা জানতে চাইছিল যে তাদের ফ্রান্সের যে সেন্টার ব্যাক তো তার কি খবর দেখো ফ্রান্সের সেন্টার ব্যাকের সঙ্গে তো সাইনিং কমপ্লিট হয়ে গেছে শোনা গেছে তো এখনো পর্যন্ত ভিসা সে হাতে পেয়েছে কিনা আমাদের কাছে কোনো আপডেট নেই ভিসা পেলেই কিন্তু যে কোনো দিনই সে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে ভিসা নিয়েই মূলত একটুখানি সমস্যা রয়েছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে পরবর্তী চেন্নাই ম্যাচে কিন্তু তাদের নতুন বিদেশি ডিফেন্ডারকে পাওয়া যাবে না তার পরের ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে আশা করা যায় এবার সে কতটা ফিট রয়েছে সেদিকেও দেখতে হবে যত তাড়াতাড়ি কলকাতায় আসবে তত তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে তাহলে কিন্তু মহামেরানের জন্য খুব ভালো হবে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ